মূলত ম্যানুয়াল একটি অ্যাট্রাকটিভ ইউটিউব ব্যানার তৈরি করতে লম্বা একটা সময়ের ব্যাপার, এটা তো আমরা অনেকেই জানি। অ্যান্ড এই ব্যাপারটা মাথায় রেখে আজকে আপনাদের সাথে এমন কিছু ব্যানারের টেমপ্লেট শেয়ার করব, যে টেমপ্লেটগুলো পিক্সেল অ্যাপ অ্যাপসটি ব্যবহার করে আপনি এক দু মিনিটের ভেতরেই এডিট করে ফেলতে পারবেন। সো আই এম ভেরি এক্সাইটেড, হপ ইউ টু, লেটস গেট স্টার্টেড। প্রথমে আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে টেমপ্লেট ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে। ফার্স্ট, ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা এই ড্রাইভ লিংকে ক্লিক করুন। দেন এখানে আপনি মোট 8টি ব্যানার কালেকশন দেখতে পাবেন। দেন এখান থেকে চাইলে আপনি সবগুলোই ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য জাস্ট প্রত্যেকটা ফাইলে ক্লিক করতে হবে, দেন এখানে ডাউনলোডে প্রেস করতে হবে। এরপর আপনাকে পিক্সেল অ্যাপ অ্যাপসটি ইনস্টল করতে হবে আর অ্যাপসটি লিঙ্ক। ওকে, রাইট নাও পিক্সেল অ্যাপ অ্যাপসটি ওপেন করুন। তারপর এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করুন। দেন এই .plp-তে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদেরকে চলে আসতে হবে ডাউনলোড ফোল্ডারে। অ্যান্ড ডাউনলোড ফোল্ডারে আসলে আপনি দেখতে পাবেন আপনি যে যে ফাইলগুলো ড্রাইভ লিঙ্ক থেকে ডাউনলোড করেছেন। তো আমি এখান থেকে এই ডাইনামিক ব্যানার নামের টেমপ্লেটটি ওপেন করব। এর জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেটটি ওপেন হয়ে গেছে। এবং চমৎকার ব্যাপার হলো এখান থেকে আপনি এই ছবিটা চেঞ্জ করতে পারবেন, তাছাড়া এখান থেকে টেক্সট যেগুলো রয়েছে সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে এই ছবিটা রিমুভ করে ফেলবো, এর জন্য এখানে ক্লিক করব। দেন এখান থেকে ডিলিট প্রেস করব। এখন আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য remove.bg নামের ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। সো ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার ওয়েবসাইটটিতে ভিজিট করার জন্য গুগলে এসে আপনাকে সার্চ করতে হবে remove.bg। তো এই হচ্ছে সেই remove.bg ওয়েবসাইট, এখানে আপনাকে প্রথমে ছবিটা আপলোড করতে হবে। তো আমি আমার স্টোরেজ থেকে একটি ছবি চুজ করছি। ছবি আপলোড হওয়ার পর এখানে আই এম নট এর উপরে ক্লিক করুন। দেন এখান থেকে ভেরিফাই হয়ে নিন। দেখতেই পাচ্ছেন খুব দ্রুত আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এবং এখান থেকে আমরা ডাউনলোডে প্রেস করে ছবিটি ডাউনলোড করে নিব। এরপর আবার আমরা পিক্সেল অ্যাপে ব্যাক করব। তারপর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারি, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটি ইম্পোর্ট করতে হবে। এরপর ছবিটাকে আমরা ব্যানারে রিসার্চ করে নিব এবং এরপর এই টেক্সটগুলোর জায়গায় আপনি আপনার চ্যানেলের নামটি অ্যাড করতে পারেন। এছাড়া আপনি চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনার চ্যানেলের লোগো বা অন্যান্য কিছু অ্যাড করে নিতে পারেন। সো এভাবে আপনার ব্যানারটি এডিট করা হলে সেভ করার জন্য এই সেভ আইকনে ক্লিক করুন। দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ। দেন এই কোয়ালিটি ফিচার থেকে আপনাকে আলট্রা চুজ করতে হবে। দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে। দ্যাটস ইট। ঠিক একই